প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। বাংলার যে দুই খাবারে আপ্যায়ন করা হবে বিশ্বকাপ জয়ী এমিলিয়ানো মার্টিনেজকে, আসুন জেনে নেই বিস্তারিত। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ কলকাতায় আসবেন জুলাইয়ে। বিশ্বকাপ জয়ী এই ফুটবলকে এক নজর দেখার জন্য অপেক্ষায় কলকাতার ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনার এই তারকা গোলরক্ষক নিজেও বেশ রোমাঞ্চিত কলকাতা সফর নিয়ে। মার্টিনেজের সফর সূচি ইতিমধ্যেই প্রায় চূড়ান্ত করে ফেলেছে আয়োজকরা। মার্টিনেজকে কলকাতায় আপ্যায়ন করা হবে নানা রকমের দেশি বিদেশি খাবার দিয়ে, যেখানে রয়েছে বাংলার দুই খাবারও। বাঙালির দুই চিরচেনা স্বাদ জানিয়ে রীতিমতো রেশারেশি সেই ইলিশ চিংড়ি দিয়ে আপ্যায়ন করা হবে তারকা এই ফুটবলারকে। কলকাতায় এসেই মার্টিনেজ যাবেন মোহনবাগান ক্লাবে, সেখানে তিনি উদ্বোধন করবেন পেলে ম্যারাডোনা শেরবাসের নামকরণের গেটটি। ইলিশ চিংড়ি বিষয়টি করা হবে মার্টিনেজ যে হোটেলে অবস্থান করবে সেটির পাশে। ইলিশ ভাজা এবং চিংড়ি মালাইকারি কিভাবে তৈরি হয় সেটিও দেখানো হবে বিশ্বকাপ জয়ী তারকাকে। মার্টিনেজকে কলকাতায় আনার উদ্যোগ নেওয়া শতদ্রু দত্ত বলেন, আমার কাছে মার্টিনেজ কলকাতার জনপ্রিয় খাবার সম্পর্কে জানতে চেয়েছিল। আমি ইলিশ ও চিংড়ির কথা বলি, সে কখনো ইলিশের নামই শোনেনি। আমরা শুধু ওকে খাওয়াবই না, কিভাবে রান্না করা হবে সেটিও দেখাবো, সেটা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান করা হবে। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাউন্ড ওয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।